Hi students, GPTR biology থেকে বাকি প্রশ্নগুলো আমরা দেখব অলরেডি 900 পর্যন্ত প্রশ্ন আমরা আলোচনা করেছি যেগুলো রাজ্যের বিভিন্ন কম্পিটিটিভ एग्जाम WBCS PSC তাছাড়া রেলের যে সমস্ত পরীক্ষা হয় NTPC বাংলা মিডিয়ামে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো সো নাও স্টার্ট কোশ্চেন নাম্বার 900 পরীক্ষাগারের সৃষ্টি প্রথম জৈব যৌগ কোনটি এখানে आंसर হবে A. Urea. পরীক্ষাগারে সৃষ্টি প্রথম জৈব যৌগ ছিল ইউরিয়া যে প্যানকাইমা কলাই বাইপূর্ণ থাকে তাকে বলে এরেন কাইমা অ্যানসার হবে এখানে বি পরের প্রশ্ন অ্যাসিটাইল কোলিন পাওয়া যায় কোথা থেকে স্নায়ুকোষ থেকে অ্যাসিটাইল কোলিন পাওয়া যায় অ্যানসার হবে এখানে সি ফাইটোফথেরা কোন রোগে জীবাণু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা ফাইটোফথেরা হচ্ছে আলোর ধসা রোগ অ্যানসার হবে এখানে বি করলা সিলিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রচলন করেন এখানে 1753 সালে অ্যান্সার হবে এখানে ডি ছোট হাতে টিটি এবং বড় হাতে টি এবং ছোট হাতে টি এই রূপ সংখ্যায়নকে কি বলে এই রূপ সংখ্যায়নকে এখানে ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস উভয়ই বলে অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে কোন হরমোনের প্রভাবে মহিলাদের রজস্রাব শুরু হয় এখানে জিটিএইচ অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন গরুর অন্ত্রে কোন ব্যাকটেরিয়া সেলুলোজ পাচন করে এখানে অ্যানসার হবে সি ট্রাইকোডার্মা মানুষের রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন মানুষের রক্ত তঞ্চনে সাহায্য করে ভিটামিন কে অ্যানসার হবে এখানে ডি নেক্সট প্রশ্ন আরএইচ ফ্যাক্টর কে আবিষ্কার করেন আরএইচ ফ্যাক্টর আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার ও উইনার অ্যান্সার হবে এখানে বি নেক্সট প্রশ্ন থ্যালাসেমিয়া রোগের বাহককে এখানে পুরুষ মহিলা উভয় এবং মহিলা এখানে অ্যান্সার হবে সি থ্যালাসেমিয়া রোগের বাহক হচ্ছেন মহিলা পরের প্রশ্ন এফএসএইচ এর পুরো নাম কি ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্সার হবে এখানে বি ফলিকল স্টিমুলেটিং হরমোন নেক্সট প্রশ্ন অ্যামিবা রেচনঙ্গের নাম কি অ্যামিবা রেচনঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া অ্যান্সার হবে এখানে সি নিম্নোক্ত কোন উদ্ভিদ কমন করতে পারে এখানে ভল বক্স কমন করতে পারে মানুষের কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী কার্ডাটা পর্বে অন্তর্ভুক্ত প্রাণী অ্যান্সার হবে এখানে এ নেক্সট প্রশ্ন মটর গাছের আকর্ষ প্রধানত কোন অঙ্গের রূপান্তর এখানে অ্যান্সার হবে এ পাতার রূপান্তর কোন কোষঙ্গাণুটি আত্মঘাতী থলি নামে পরিচিত এটা অ্যান্সার হবে ডি লাইসোজোম কোন শ্বেতকণিকা এলার্জি প্রতিরোধ করে এখানে ইউসিনোফিল এলার্জি প্রতিরোধ করে অ্যান্সার হবে এখানে সি মানবদের কোন অংশে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয় যকৃতে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয় নেক্সট প্রশ্ন বন্ধনশীল চলনের তথ্যটি কোন বিজ্ঞানী দিয়েছিলেন এটা অ্যান্সার হবে ডি ল্যামার্ক নেক্সট প্রশ্ন তিমিরের গমনঙ্গের নাম কি তিমিরের গমনঙ্গের নাম হচ্ছে প্যাডেল অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন উদ্ভিদের কোন অংশে ক্রোমোপ্লাস্টিড পাওয়া যায় এখানে ফুল ফুল মূল এবং ফল এখানে চারটি অপশনের মধ্যে অ্যান্সার হবে এ বি ওয়াই এখানে অ্যান্সার হবে ফুল কমপ্লাস্ট পাওয়া যায় ফুলে নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের রাসায়নিক নাম টোকোফেরল এখানে অ্যান্সার হবে সি ভিটামিন ইর নাম হচ্ছে টোকোফেরল নেক্সট প্রশ্ন হচ্ছে ঘুমের সময় মানুষের রক্তচাপ কেমন হয় ওঠানামা করে অ্যান্সার হবে এখানে এ কোন রক্ত গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না এখানে অ্যান্সার হবে সি এ বি রক্ত গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকে না বায়ো ইন্ডেক্স নম্বর বলতে কী বোঝায় জন্মহার এবং মৃত্যুহার বায়ো ইন্ডেক্স নম্বর বলতে বোঝায় জন্মহার এবং মৃত্যুহারকে অ্যান্সার হবে সি ঘ্রাণ নিয়ন্ত্রণকারী বায়ুর নাম কি ঘ্রাণ নিয়ন্ত্রণকারী বায়ুর নাম হচ্ছে অল ফ্যাক্টরি অ্যান্সার হবে এ নিম্নোক্ত কোনটি শ্বাসরঞ্জক নয় হিমোজাইন শ্বাসরঞ্জক নয় নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ধরনের মৌমাছিরা প্রজননে সক্ষম নয় শ্রমিক মৌমাছিরা প্রজননে সক্ষম নয় নেক্সট প্রশ্ন হচ্ছে মস্তিষ্কের কোন অংশ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে মেডুলা হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে নেক্সট প্রশ্ন
বহিক্ষণ থাকে শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণী, অ্যান্সার হবে এখানে সি। ফুসফুসের বায়ুস্থলী নষ্ট হওয়ার কারণে প্রসারণ এবং গ্যাসীয় বিনিময়ের হ্রাসজনিত ব্যাধিকে কী বলে? এমফাইসিমা, অ্যান্সার হবে এ। নেক্সট হচ্ছে বৃহত্তম এককোষী শৈবালের নাম কি? অ্যাসিটোবুলেরিয়া। বৃহত্তম এককোষী শৈবালের নাম হচ্ছে অ্যাসিটোবুলেরিয়া। নেক্সট হচ্ছে অপরিণত পতঙ্গ বা লার্ভা পূর্ণাঙ্গ প্রাণীর মতো আকৃতি বিশিষ্ট কিন্তু ডানাহীন হলে তাকে কি বলে? অ্যান্সার হবে এখানে বি, নিম্ফ বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে রক্তরসের বিভিন্ন উপাদানগুলির পরিশোধনের কাজে সাহায্য করে কোনটি? এখানে বৃক্ক, ফুসফুস, ঝিল্লি, ক্লোমেরুলাস। অ্যান্সার হবে ডি, ক্লোমেরুলাস। নেক্সট হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থের অপর নাম কি? অ্যাড্রিনাল গ্রন্থের অপর নাম হচ্ছে সুপ্রেনাল গ্রন্থি। অ্যান্সার হবে এখানে এ। বৃহত্তম প্রাণী কোষ কোনটি? উট পাখির ডিম। অ্যান্সার হবে এখানে এ। নিচের কোনটির প্রতিরোধে বিসিজি ভ্যাকসিন ব্যবহার করা হয়? এখানে টিবি রোগের প্রতিরোধে বিসিজি ভ্যাকসিন ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে বেরি বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এখানে ভিটামিন বি ওয়ানের অভাবে বেরি বেরি রোগ হয়। কেঁচোর গমনাঙ্গ কোনটি? এখানে অ্যান্সার হবে সিটা, অ্যান্সার হবে এ। নেক্সট হচ্ছে সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? অ্যান্সার হবে এখানে ডি, অপশন ডি, ও গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয়। নিচের কোনটিকে আত্মঘাতী থলি বলা হয়? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে পেপটিডোগ্লাইকান কোথায় দেখা যায়? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকান দেখা যায়। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে, অ্যান্সার হবে বি। নেক্সট হচ্ছে পলিজোম আসলে কি? পলিজোম আসলে হচ্ছে একত্রিত রাইবোজোম, অ্যান্সার হবে এখানে এ। ভাজক কলার কোষে কোন দশাটি দেখা যায় না? জি জিরো দশাটি দেখা যায়, অ্যান্সার হবে এখানে সি। মাইটোসিস বিভাজনে কোন দশায় একটি ক্রোমোজোম একটি ক্রোমোটিড দ্বারা গঠিত হয়? অ্যানাফেজ দশায়, অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভাইরাসে অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী জিনটির নাম? অঙ্কোজিন, অ্যান্সার হবে এখানে এ। র্যাবিস ভাইরাস কোন রোগের জীবাণু? চলাতঙ্ক রোগের জীবাণু, অ্যান্সার হবে এখানে সি। ফাঁচ কথার অর্থ কি? ফাঁচ কথার অর্থ হচ্ছে এখানে ভক্ষক, অ্যান্সার হবে বি। কাকে এনার্জি কারেন্সি বলা হয়? এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়, অ্যান্সার হবে এখানে সি। উদ্ভিদে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কোনটি? এখানে গন্ধ, ইউরিয়া, উপেক্ষার, অ্যামোনিয়া, অ্যান্সার হবে এ। গন্ধ হচ্ছে নাইট্রোজেন বিহীন উপেক্ষার রেচন পদার্থ।